নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি ভেজা দিনে তোমাদের সকলকে স্বাগত আমার এই ছোট্ট বাগানের একটি ভিডিও। আমার বাগানে দেখো আজ ছাদে গেছি, আর এই বৃষ্টি ভেজা দিনে ভিডিও না করার আর লোবার সামলাতে পারলাম না। প্রথমে শুরু করেছি আমার এই অ্যালামন্ডা গাছটি দেখে, এই হলুদ হলুদ ফুলগুলো দেখে কী যে ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আমার কিন্তু একটা নাই, দুটো অ্যালামন্ডা গাছ আছে এই গাছটাতে। এটা নতুন গাছ, আগে একটা বড় গাছ ছিল, সেটাকেও কেটে এখন ছোট করে ফেলেছি আমরা, কেন কি অনেক বড় হয়ে গেছিল। আর এই গাছটা নতুন কিন্তু ফুল দিচ্ছে খুব। তারপরে গেলাম এই হলুদ পরির কাছে। হলুদ জবা আমার খুব ভালো লাগে, হলুদ জবা জবাগুলোই আমার ভালো লাগে, বিভিন্ন কালারের জবা কালেকশন করা আমার একটা হবি। আমি এই হলুদ জবাটা তারই একটা অংশ। তারপরে দেখো কলকে গাছে, এতে কিন্তু অনেক ফুল ফুটেছিলো, আমি সব তোলা টোলা ফুল টুল তুলে বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম। তারপরে দেখে গেলাম আমি শিউলি গাছটার কাছে, শরতের শিউলি ফুটবে কিন্তু, দু একটা ফুটছে আর কুড়িতে হয়ে গেছে বোঝায়। আর এই গোলাপি পরি, এ তো প্রচুর ফুল দেয় আমাকে। আর এই ড্রাগন ফ্লাওয়ার জবাটা, এও দেয়। আর দেখো স্থলপদ্ম গাছটাতেও কুড়ি এসে গেছে, মাঝে আসছে আমাদের কাছে, মায়ের পায়ে দিতে হবে না। আর করবী গাছও আমার দুটো, করবী গাছটা এটাই ফুল নেই, কাঞ্চন গাছটাও ফুটেছে। আর এটা দেখো আমার দ্বিতীয় অ্যালামন্ডা গাছটা, বলেছিলাম না আমার দুটো অ্যালামন্ডা গাছ আছে, এটা আগে অনেক বড় ছিল, পুরো ছাদ দিয়ে ঝুলে পড়তো, সবাই দেখে বলতো একটা চারা দিও না। আর এটা হলো আমার ক্রোমোলিয়া, অনেকে একে অনেক নামে ডাকে, তবে আমি যখন পেয়েছিলাম আমার বোন দিয়েছিল তখন বলেছিল এটা ক্রোমোলিয়া, তাই ক্রোমোলিয়াই বলি। আর এটা যে এত ফুল হয় আর এত সুন্দর, ঠাকুরের কাছে দিতে গেলে এত ভালো লাগে, এই গোটা গোটা সাদা ফুলগুলো না আমার খুব প্রিয় খুব। আর এই যে আমার আর একটা গাছ করবী, এই করবী গাছটা এখনও ফুল নেই তবে ফুল ফোটে খুব। আর এই যে আমার মধ্যে গেল আমার বাগানভালিয়া, আর এই যে লাল জবাটা থোপা, বললাম না জবা গাছ আমার অনেক আছে, আর এই জবাটা আজকে ফুটেছে, বেলিগুলোও দেখছি দুটো একটা ফুটেছে, বৃষ্টি পড়েছে না কী ভালো যে লাগছে। এখন বেলি যদিও বেশি ফোটে না তবে দুটো একটাই খুব ভালো। দেখো অনেক সময় তুলি না তো সেগুলো দেখো ঝরে পড়েছে, তবে ঠাকুরকে দিতেই আমি বেশি পছন্দ আজকে।